বাড়ি নেটওয়ার্ক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজকে আমি আপনাদের বলবো জীবন প্রমাণপত্র কিভাবে আপনারা সাবমিট করবেন ডিজিটালি। তো বন্ধুরা, অনেকেই অফলাইনে জীবন প্রমাণপত্র জমা দেয়, ঠিক আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে মেইনলি যারা পেনশন পান তাদেরকে প্রতি বছরে একবার করে তাদের জীবন প্রমাণপত্র জমা দিতে হয় সেই কোম্পানিগুলোতে, ঠিক আছে। তারপরে যদি তারা চেক করে প্রতি বছর যে যে ব্যক্তিকে পেনশন দিচ্ছে সে বেঁচে আছে কিনা, তার জন্য তো সেই জন্য প্রতি বছর একবার করে ডিজিটালি হোক আর ম্যানুয়ালি হোক একটা জীবন প্রমাণপত্র সেটা জমা দিতে হয়। তো এটা আপনারা কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, সেটাই আমি আজকে আপনাদের বলবো। তো এখানে বন্ধুরা, আমি ভিডিওটা শুরু করবার আগে আপনাদের বলে রাখি বন্ধুরা, এই অনলাইনে এটা অ্যাপ্লাই করবার জন্য এটা আপনারা কম্পিউটার বা মোবাইল থেকে করতে পারবেন, এটা ঠিকই, তবে এটা অ্যাপ্লাই করার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস লাগবে। তো বন্ধুরা, যাদের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেই তারা আপাতত এটা ডিজিটালি অ্যাপ্লাই করতে পারছেন না, তো সেই জন্য আপনারা কোনো নিকটবর্তী কোনো ক্যাফেতে গিয়ে সেটা করতে পারেন। আপনারা প্রথমে কী করতে হবেন, একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনাদের আপনাদের কম্পিউটারে বা মোবাইলে, তারপর আপনি জীবন প্রমাণপত্র করে দিতে পারবেন যে কোনো পেনশনে, ঠিক আছে। তো কীভাবে করতে হবে তার সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের দেখাবো। তো চলে যাবো আমার কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা জীবন প্রমাণপত্রের জন্য সফটওয়্যারটা ডাউনলোড করবেন প্রথমে, এবং কী করে আপনারা রেজিস্টার করবেন, এবং তারপর আপনারা যে কোনো পেনশনের জন্য জীবন প্রমাণপত্রটাকে ডিজিটালি, ঠিক আছে, সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা, এরকম প্রথমে আমাদের আপনাদেরকে হয়তো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো ব্রাউজারটা ওপেন করার পর আপনারা জাস্ট লিখবেন জীবন, JEEVAN জীবন, তারপর লিখবেন প্রমাণ, PRAMAN প্রমাণ লিখে সার্চ করবেন, ঠিক আছে। তো সার্চ করার পর দেখুন আপনাদের সামনে এই ধরনের রেজাল্ট আসবে। এখান থেকে আপনাদের কি করতে হবে না, জীবন প্রমাণের, ঠিক আছে, যে এই অফিসিয়াল ওয়েবসাইট আছে এটাকে আপনাদের প্রথমে ওপেন করতে হবে। তো ওপেন করার পর দেখুন আপনার সামনে এই ধরনের একটি জীবন প্রমাণ একটি সরকারি ওয়েবসাইট আসছে। তো এটার লিঙ্ক দেখুন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, jeevanpraman.gov.in। এরপর দেখুন এখানে কি করতে হবে না, আপনাদের ইমেল আইডি আপনারা এখানে লিখে দেবেন। আমি এখানে আমার ইমেল আইডিটা লিখে দিচ্ছি, ঠিক আছে। তো যেটাতে আপনারা আপনাদের কি হবে না অ্যাপ্লিকেশনে ডাউনলোডের লিঙ্কটা, ঠিক আছে, পাঠাবে, যেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনাদের কম্পিউটার থাকে সেক্ষেত্রে আপনারা কম্পিউটারে এটাকে ইনস্টল করতে পারেন, এবং আপনারা মোবাইলেও করতে পারবেন ইনস্টল। তো আমি আজকে এখানে আমার কম্পিউটারে এটাকে ইনস্টল করে দেখাচ্ছি, এবং পুরো প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা জাস্ট ফলো করবেন। তো এখানে ক্যাপচা দিয়ে দিলাম, এগ্রি করলাম, তারপর দেখবেন আপনার ইমেল আইডিটা খুলবেন, ঠিক আছে। ইমেল আইডিতে একটা ওটিপি আসবে, ঠিক আছে, এই ওটিপিটা এখানে লিখে সাবমিট করতে হবে। তো চলুন আমি আমার ওটিপিটা আমার মেল থেকে কালেক্ট করে নিই, করার পর এখানে জাস্ট লিখে দেবো। ওটিপি চলে এসছে, ওটিপিটা লিখে দিচ্ছি। লেখার পর বন্ধুরা দেখুন সাবমিট বাটনে ক্লিক করবো। তো এখানে দেখুন ডাউনলোড ফর উইন্ডোজ ওএস অপশানে আমি ক্লিক করবো, ঠিক আছে। তো আমার মেলে অলরেডি চলে গেছে, চলুন মেলটা খুলে নিই। তো যেমন জীবন প্রমাণ থেকে একটা ডাউনলোড লিঙ্ক এসছে এখানে, তো এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। করার পর দেখুন একটি ফাইল এসছে যেটা আমরা সেভ করে নেব আমাদের কম্পিউটারে, এরপর ওকে করব। ওই করার পর দেখুন একটা জীবন প্রমাণের একটা জিপ ফাইল এটা আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে। তো এই ফাইলটা কী করতে হবে আমি দেখাচ্ছি আপনাদের স্টেপ বাই স্টেপ। তো এটাকে আমরা কী করব, প্রথমে আনজিপ করব। তো চলুন এটাকে আমরা মিনিমাইজ করে দিচ্ছি। করার পর চলে যাব আমাদের ডাউনলোড অপশানে। তো এই দেখুন ডাউনলোড অপশানে আমার একটি জিপ ফাইল হয়েছে, এটাকে আমি আপাতত এখানে কাট করব, পরে আমাদের ডেস্কটপ স্ক্রিনে পেস্ট করব। করার পর এটাকে আমি আনজিপ করব। তো আনজিপ করার জন্য বন্ধুরা আপনারা কী করতে পারেন না, 7-Zip অথবা উইন্ডার বলে দুটো অ্যাপ্লিকেশন আছে, সেগুলোর সাহায্যে এক্সট্র্যাক্ট করতে পারবেন ফাইলটিকে। এখানে আমি 7-Zip ইউজ করলাম। করার পর দেখুন এখানে আনজিপ করার পর একটি ইনস্টলার আছে, দেখুন জীবন প্রমাণ ইনস্টলার, এটাকে জাস্ট ডাবল ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইনস্টলার চলে আসবে জীবন প্রমাণে। এটাতে জাস্ট কী করতে পারেন, নেক্সট নেক্সট করবেন, ঠিক আছে, নেক্সট করতে থাকবেন। করার পর এটা অটোমেটিক আমাদের আপনাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে, যেভাবে অন্যান্য সফটওয়্যারগুলো ইনস্টল করে সেমভাবেই এটাও ইনস্টল করতে হবে। তো দেখুন আমাদের ডেস্কটপ স্ক্রিনে, ঠিক আছে, একটা জীবন প্রমাণের একটা আইকন চলে এসছে। তো জাস্ট এটাতে ডবল ক্লিক করবেন। করার পর দেখবেন আপনাদের জীবন প্রমাণের একটা পোর্টাল আপনাদের সামনে খুলে যাবে। তো দেখুন খুলে গেছে। তো এরপর কী করবেন না, আপনার
প্রথমে কি করতে হবে, অপারেটর অথেন্টিকেশন অর্থাৎ আপনার নিজেকে রেজিস্টার করতে হবে, আপনার যদি কোনো ক্যাফে থাকে বা নিজের আধার নাম্বারটা আগে দিতে হবে, ঠিক আছে? এখানে পেনশনের জন্য না, এখানে আপনার আধার নাম্বারটা আগে দিতে হবে, তারপর আপনার মোবাইল নাম্বারটা দেবেন, ঠিক আছে? দেওয়ার পর আপনাদের ইমেল আইডিটা এখানে দেবেন, দিয়ে ঠিক আছে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর বন্ধুরা জেনারেট ওটিপি বলে যে অপশনটি আছে এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপর কি হবে না, জিমেলে এবং মোবাইল নাম্বারে একটা করে ওটিপি যাবে, তো এই ওটিপিটা আপনাদের জাস্ট এখানে লিখতে হবে, লিখে ওকে করলেই আপনারা রেজিস্টার হয়ে যাবেন জীবন প্রমাণের এই অ্যাপ্লিকেশনে। এরপর কি করতে হবে, আপনারা যে কোনো কারোর জীবন প্রমাণপত্র বানাতে পারবেন। তো এখানে অপারেটর নাম আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমার নামটা লিখে দিলাম, তারপর এখানে টিক করে দিলাম এই বক্সটাতে, করার পর স্ক্যান ফিঙ্গার বলে অপশন যেটা রয়েছে এখানে করে দিতে হবে, ক্লিক করার পর দেখুন আমার এখানে মান্ত্রা ডিভাইস কানেক্টেড আছে আমার কম্পিউটারে। আপনাদের যদি মান্ত্রা ডিভাইসের আরডি সার্ভিসটা ডাউনলোড করা না থাকে, সেক্ষেত্রে আপনারা এই জীবন প্রমাণের ওয়েবসাইট থেকেই আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? এটাকে জাস্ট ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা দেখুন জীবন প্রমাণের যে ওয়েবসাইট রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার, এখানে দেখুন এই সাইটে দেখুন এখানে আরডি সার্ভিস বলে একটা অপশন রয়েছে, সার্ভিস অ্যান্ড ড্রাইভার্স ফর উইন্ডোজ। তো আপনারা যে কম্পিউটারে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কানেক্ট করবেন তার জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন হবে, তো যেটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন এই ওয়েবসাইট থেকেই। তো জাস্ট এখানে ক্লিক করবেন, তো করার পর দেখুন স্টার্ট ডাউনলোড বলে একটা অপশন এসেছে এখানে, ঠিক আছে? তো এটাকে আমরা ডাউনলোড করে নেব। করার পর চলুন আপনাদের দেখাচ্ছি, এটাকে মিনিমাইজ করে দিলাম, তারপরে আরডি সার্ভিস বলে যে অপশনটি রয়েছে এখানে করে দিলাম। তো এখানে দেখুন বন্ধুরা আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে, অর্থাৎ ধরুন মান্ত্রা থাকলে এখানে দেখুন মান্ত্রা যে যে সফটওয়্যারটা লাগবে আরটি সার্ভিসের, ঠিক আছে, সেটা এখানে ডাউনলোডের লিঙ্ক এখানে দিয়ে দিয়েছি। আপনাদের যদি স্ট্যাটে থাকে সেটা এখানে রয়েছে, মর্কো থাকলে মর্কো। তো যে কোনো একটা ডাউনলোড ধরুন আপনার মান্ত্রা রয়েছে, সেক্ষেত্রে আপনি যদি মর্কো ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনার কোনো রকম কাজ হবে না, তো সেই জন্য আপনার যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকবে সেই ডিভাইসটাই এখান থেকে দেখে নেবেন নামটা। দেখার পর ঠিক আছে এখান থেকে আপনারা এই ডাউনলোড অপশন দেখুন এখানে ইউআরএল দেওয়া আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। করার পর দেখুন এখানে ধরুন আমি মান্ত্রাটা আপনাদের করে দেখাচ্ছি, এখানে জাস্ট ক্যাপচাটা দিয়ে দেবেন, দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো দেখুন এখানে আপনার সামনে উইন্ডোজের জন্য যে সফটওয়্যারটা দরকার, ধরুন এখানে আমার আপনাদের যদি মান্ত্রা থাকে MFS 100 যেটা রয়েছে, তো তার জন্য দেখুন এখানে ইউজার ম্যানুয়ালও একটা দেওয়া রয়েছে এবং একটা ডাউনলোডের অপশন রয়েছে, ঠিক আছে? দুটোই আপনারা ডাউনলোড করে নিতে পারেন, করে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। যে জীবন প্রমাণপত্র আবেদন করার আগে এটাকে আপনাদের কম্পিউটার আগে ইনস্টল করে নিতে হবে, এটা যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা জীবন প্রমাণপত্র যে আবেদন সেটা আপনারা করতে পারবেন না। তো যে প্রসেসটা জীবন প্রমাণে আমি আপনাদের দেখিয়েছি সেটা কমপ্লিট করবার আগে এই যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে যে সফটওয়্যারটা লাগবে আরডি সার্ভিসের সেটা অবশ্যই আপনাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে, নাহলে আপনারা কোনোভাবেই জীবন প্রমাণপত্র করতে পারবেন না। করার পর এটাকে আপনাদের ইনস্টল করতে হবে সেমভাবেই, ঠিক আছে? এখানে দেখুন টাইম আউট হয়ে গেছে, তারপর ওকে করে নিলাম। করার পর দেখুন মান্ত্রা ডিভাইসে আপনার আঙুলটাকে রাখতে বলছে, পুটে দেখুন ক্যাপচার সাকসেস হয়ে গেছে এবং অপারেটর অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেছে, ওখানে ওকে করে দেব। তো এরপর কি করবো, জীবন প্রমাণের এটাকে খুলবো, ঠিক আছে? সফটওয়্যারটাকে ওপেন করে আপনাদের দেখাবো, দেখুন পেনশনার অথেন্টিকেশন। এবার যার পেনশন আর কি যে আর কি করতে চাইছে জীবন প্রমাণপত্র, তার আধার নাম্বারটা এখানে আপনাদের ইনপুট করতে হবে, ঠিক আছে? যে পেনশনার আছে, যে পেনশন পায় এখানে আপনি যার যে পেনশন পায় যে কোনো কারো করতে পারেন, একাধিক লোকের করে দিতে পারেন, তারপর আপনার তার মোবাইল নাম্বারটা দেবেন, ঠিক আছে? এরপর এখানে ইমেল আইডি দিতে পারেন, আর নাম দিলেও কোনো অসুবিধা নেই। দেখুন মোবাইল নাম্বারে তার একটা ওটিপি আসবে, সেটা আপনাকে এখানে ইনপুট করবার পর ওকে বাটনে ক্লিক করতে হবে। তো দেখুন এরপরে এই ধরনের একটি পেজ আসবে যেখান থেকে আপনাদের সেই যার জীবন প্রমাণপত্র করছে তার PPO নাম্বারটা আপনাকে নিতে হবে। নেওয়ার পর এখানে দেখুন এইভাবে PPO নাম্বারটা দেওয়ার পর এখানে দেখুন তার ডিটেলস সমস্ত কিছু এখানে চলে আসবে, যদি না আসে আগে না করে থাকে তাহলে আপনার সমস্ত ডিটেলস তার থেকে নিয়ে নিতে পারেন, ঠিক আছে? এরপর স্ক্যান ফিঙ্গারপ্রিন্ট বলে অপশনে ক্লিক করবেন, দেখুন এখানে স্ক্যান ফিঙ্গারপ্রিন্ট যে অপশনটি রয়েছে এখানে জাস্ট ক্লিক করবেন এইভাবে। তারপরে দেখুন পুট ইয়ার ফিঙ্গার বলে কোনায় দেখুন একটি অপশন আসছে, ঠিক আছে? এই তখন এই যে আপনার ডিভাইসটা রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সেটাতে
যে কাস্টমার আছে তাকে আঙুল দিতে বলবেন, আঙুলের ছাপটা দিলেই এটা সাকসেসফুল হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলি যে যে ডিভাইসটা রয়েছে সেখানে আমি মান্ত্রা করেছি, ঠিক আছে? আপনারা যদি মরফো থাকে বা যে কোনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসই থাকুক, সেটা আপনারা প্রথমে আগে তার সার্ভিসটা থেকে সেটা ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? তো এটা এই জীবন প্রমাণের ওয়েবসাইটে পেয়ে যাবেন। দেখুন এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, আমি যার পেনশনার জীবন প্রমাণপত্র বানাতে চাইছিলাম তার হয়ে গেছে অলরেডি। এখান থেকে আপনারা চাইলে প্রিন্ট দিতে পারেন, দেখুন প্রিন্টের একটি অপশন রয়েছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা জীবন প্রমাণপত্রের যে ডিজিটাল সার্টিফিকেট সেটাকে জমা দিতে পারবেন, ঠিক আছে? তো এই বিষয়ে বন্ধুরা কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনার সমস্ত কমেন্টের অ্যান্সার করা। তো বন্ধুরা দেখা হয় পরবর্তী কোনো ভিডিও, কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।